থানাতে শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসার মাহবুব। এছাড়া গাজীপুরের ডেঙ্গু সংক্রমণের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। শুরুতে যেতে চাই শিশু হাসপাতালে মাঝার মাহবুবের কাছে। মাঝার, জানতে চাই যে শিশু হাসপাতালে আজকে রোগীর চাপ কেমন দেখছেন, কিছুদিন আগে যে শয্যা সংকট ছিল সেটি দূর হয়েছে কিনা, পাশাপাশি শিশুদের মশা থেকে দূরে রাখতে, মশার কামড় থেকে দূরে রাখতে চিকিৎসকরা কী ধরনের পরামর্শ দিচ্ছে? বিপ্লব, আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েই চলছে, অতীতে এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ছিল 281 জন বছরের মৃত্যু, এই বছর কিন্তু সেটি অনেক আগে ছাড়িয়ে গেছে। আমরা গতকাল পর্যন্ত তথ্য পেয়েছি 634 জনের মৃত্যুর খবর, এবং গতকালকে 16 জন, এবং সর্বোচ্চ গতকালকের আগের কিন্তু 21 জনের একদিনে মৃত্যুর খবর আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল। সারা দেশে এই পর্যন্ত 130,000 ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে এই পর্যন্ত এবছর, এবং এখনও পর্যন্ত 2,604 জন কিন্তু ভর্তি আছে। এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে আমি কিন্তু আছি। আমরা এখানে বেশ কয়েকজন রোগীর যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বমি এবং জ্বর এই ধরনের বিভিন্ন উপসর্গ নিয়ে তারা তাদের শিশুকে এখানে ভর্তি করছেন, এবং অপরদিকে তারা এই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি অনেকেই 15 থেকে 16 দিন পর্যন্ত ভর্তি রয়েছেন। এখনও পর্যন্ত ডেঙ্গু তাদের এখনও পর্যন্ত পজিটিভ আসেনি, আবার অনেকে 7 দিনের মধ্যেই ডেঙ্গু পজিটিভ এসেছে এবং তারা এখানে ভর্তি আছেন। বর্তমানে এই শিশু হাসপাতালের দুটি ওয়ার্ডে 80 থেকে 85 জনের মতো ভর্তি আছে, এবং এর মধ্যে কেউ শনাক্ত হয়েছে, কেউ শনাক্ত, তবে বেশিরভাগই কিন্তু শনাক্ত হয়েছে। অপরদিকে প্রতিদিনই এখান থেকে 5 থেকে 7 জন বের হয়ে যাচ্ছে সুস্থ হয়ে, এবং আবার নতুন করে 5 থেকে 7 জন ভর্তি হচ্ছে। ওয়ার্ডের যারা এখানে দায়িত্বশীল রয়েছেন হাসপাতালের তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা যেমনটি জানিয়েছেন যে এখন রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমেছে গত কয়েকদিনের তুলনায়, গত কয়েকদিন ধরে কিছুটা কমেছে, তবে তেমনভাবে আসলে যেই শয্যা সংকটের কথা শুরুর দিকে ছিল এখন রোগী কমাতে আসলে ততটা সংকট নেই। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে আসলে 18 বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে ভর্তি করা হলেও মোটামুটি 3 থেকে 4 বছর, সর্বোচ্চ 12 বছর পর্যন্ত এখানে আসলে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ডেঙ্গু রোগীর সংখ্যা, শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এই ছিল শিশু হাসপাতালের কিন্তু সর্বশেষ খবরাখবর অবস্থা, এবং আসলে অভিভাবকরা বলছেন যে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় তারা আসলে শিশুদেরকে নিয়েই বেশি চিন্তিত থাকেন। অপরদিকে যারা একটু বাড়ন্ত বয়সের, যারা একটু বাহিরে খেলাধুলা করে, কোথায় তাদের তো আসলে সচেতনতার বয়স এখনো হয়নি, তারা কোথায় যাচ্ছে, কোথায় কী করছে তাদেরকে একটু নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। সেই জায়গা থেকে তারা যে আসলে বাসার বাহিরে কোথায় গিয়ে খেলাধুলা করছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছে কিনা, তারা বেশি চিন্তিত থাকছেন। এবং যেমনটা বলছিলাম যে 12 বছর বয়স পর্যন্ত, 3-4 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত কিন্তু আসলে ডেঙ্গু শিশু রোগীর সংখ্যাও বেশি, এবং এই বয়সে আক্রান্ত হচ্ছেও বেশি। বিপ্লব, শিশু হাসপাতাল থেকে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির তথ্য জানছিলাম। মাঝার মাহবুব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, যেতে চাই গাজীপুর ইফতেখারের কাছে। ইফতেখার, যতটুকু তথ্য জানতে পেরেছি যে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় ফার্মাসিগুলোতে খাবার স্যালাইনের সংকট তৈরি হয়েছে, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে বিক্রি করছে, এ নিয়ে জানতে চাই, পাশাপাশি সার্বিক ডেঙ্গু পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। জি বিপ্লব, আপনি যেমনটি বলছিলেন, আমি আসলে প্রথমেই জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতি, অর্থাৎ গতকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, গাজীপুর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 2,500 ছুঁয়েছে, এবং শুধুমাত্র গত এক মাসেই এই আক্রান্তের সংখ্যা 1,500 জন, এবং এখন পর্যন্ত গাজীপুরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে 169 জন রোগী ভর্তি রয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগী। এবং হাসপাতালগুলোতে যেই এখন বর্তমানে যে রোগীদের জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে, এবং আমরা সরজমিনে দেখেছি, এবং সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে বিনামূল্যে যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে স্যালাইন এবং অন্যান্য যে ওষুধপত্র সেগুলো সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে এর ব্যতিক্রমটাই আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ যারা বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু বাহিরের ফার্মেসিগুলো থেকে নর্মাল স্যালাইন কিনতে হচ্ছে, এবং যে কারণে কিন্তু আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি ফার্মেসিগুলোতে অতিরিক্ত দামে কিন্তু এখন নর্মাল স্যালাইন বিক্রি হচ্ছে, এবং এর কারণ হিসেবে আমরা আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এবং ফার্মেসি
গুলোতে আমরা দেখেছি অধিকাংশ ফার্মেসিতে, আজকেও আমি সকালে খোঁজ নিয়েছি যে অধিকাংশ ফার্মেসিতে কিন্তু আমরা নর্মাল স্যালাইনের যে সরবরাহের যে সংকট সেটা কিন্তু দেখতে পেয়েছি। অধিকাংশ ফার্মেসিতে এই সংকটকে পুঁজি করে যে সকল ফার্মেসিতে নর্মাল স্যালাইন রয়েছে সেই স্যালাইন গুলোর দাম কিন্তু 2 থেকে 3 গুণ রাখা হচ্ছে। অর্থাৎ 80 টাকা 1 লিটারের যে নর্মাল স্যালাইনটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা, এবং যেই 2 লিটারের যে নর্মাল স্যালাইন সেটি 150 টাকাটি 200 থেকে 250 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যাকে পুঁজি করে কিন্তু যে মুনাফা ভুগি রয়েছেন তারা কিন্তু বেশি দামে স্যালাইন বিক্রি করছেন। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। গাজীপুর থেকে ডেঙ্গুর সার্বিক চিত্র জানছিলাম, সহকর্মী ইফতেখার রায়হান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। রাজশাহীতে প্রায় 28 কোটি টাকায় 6টি পুকুর